আসসালামু আলাইকুম। আগামীর সিলি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আবু সুফিয়ান নাঈম। অধিকার আদায়ে বদ্ধপরিকর হিসেবে কাজ করে যাচ্ছি আগামী সিলি টিভি। এই ধারাবাহিকতায় আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা আসন্ন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন এসেছে, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করতে চান তাদেরকে আগামী সিলেট টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যে প্রতিনিধিকে বের করার চেষ্টা করছি। এই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা 8 নং বাগেশ্বর জনাব মোহাম্মদ শেখ তারেক বাড়ি এমি সাহেবের সাথে কথা বলবো। আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে। আসসালামু আলাইকুম জনাব, আপনি কেমন আছেন? নির্বাচন বলতে তো সাধারণত আমরা যারা জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি তারাই হয়তো তাদের ইচ্ছা বেশি থাকে যারা সমাজসেবার সাথে জড়িত। সমাজসেবা জড়িত থাকার কারণ তার ইয়ে হিসাবে অতীতে আমি এলাকার যারা ভোটাররা ছিলেন বা যারা সাধারণ মানুষ তারা মনে করেছেন যার দ্বারা সমাজসেবা হবে, সঠিকভাবে সমাজসেবাটা হয় তাকে সাধারণত নির্বাচিত করে এবং তারাই নির্বাচনে এসে। সেই হিসাবে আমি মেম্বারও ছিলাম বিগত 20 বছর আগে, 20-21 বছর আগে। এবার এই জনগণেরই ইচ্ছায় আমি ওনাদের মতামত নিয়ে কয়েকটি আমার পার্শ্ববর্তী ওয়ার্ড আছে, যেমন 5 নম্বর ওয়ার্ড এবং আমার ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডকে নিয়ে আমি ওনাদের মতামত নিয়েছি এবং মতামতের ভিত্তিতেই ওনারা বলেছেন ঠিক আছে আপনি আসেন, আপনাকে আমাদের দরকার আছে। তো তাদের ইচ্ছার যেটা যে ইচ্ছার ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমি আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি। আর নির্বাচনের অংশগ্রহণ করা যেহেতু জনপ্রতিনিধি, আমার ছোটবেলা থেকেই সবকিছুর সাথে আমি জড়িত, সংস্কৃতির সাথে জড়িত, খেলাধুলার সাথে জড়িত এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত, সে থেকেই আমার সেই মনোভাব এখনো আমার ভিতরে আছে। তা আমি চাই জনগণের প্রপারলি জনগণ সেবাটা পাক। আসলে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনটা হচ্ছে তৃণমূল পর্যায়ের নির্বাচন এবং আপনি বলেছেন যে বর্তমান সরকার প্রত্যেকটি ইউনিয়নকে শহরে রূপান্তরিত করার প্রত্যয় নিয়ে মোটামুটি দেশ ক্ষমতায় আসেন এবং ইচ্ছা ওনার সবকিছুর পরে শহরমুখী বা শহরের সমসাময়িক করার জন্য যদি আপনার ইচ্ছা থাকে, আসলে দলটা মুখ্য নয়, সবকিছু করে আপনার ইচ্ছাটাই বড় জিনিস। আপনার যদি ইচ্ছা থাকে আপনি ভালো করার, আপনি ভালো করতে পারবেন, আর যদি আপনার ইচ্ছা না থাকে তাহলে তো সম্ভব না। তা আমারও ইচ্ছা সেরকম যে ভাদেশ্বর ইউনিয়নটা অবশ্যই সবাই চায় যার যে এলাকা উন্নত হোক, সুন্দর হোক, সুন্দর সুস্থভাবে থাকুক এবং একটা পরিচ্ছন্ন একটা ইউনিয়ন হিসাবে সব জায়গায় তার যেন মুখ উজ্জ্বল হয় সেভাবে থাকার চেষ্টা, মানে সেই 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 চেষ্টাটাই থাকে জনপ্রতিনিধিদের। আমার সেই ইচ্ছা ভাদেশ্বর ইউনিয়নটাকে যদি আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে রাখার যদি ইয়ে রাখেন, আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আমার ভোটাররা যদি আমাকে সেই হিসাবে যদি ভোট দান করে আমাকে যদি নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমারও ইচ্ছা থাকবে বা আমারও সবচেয়ে বড় যে মনোভাব আছে আমি এলাকার উন্নয়ন করব, এলাকার যতটুকু যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সকলকে নিয়ে, ভাদেশ্বরের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে যে যে জায়গায় যতটুকু প্রয়োজন সেই হিসাবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে যাব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই ইউনিয়ন পরিষদের রাস্তাঘাটের মান উন্নয়ন বাড়াতে আপনি কিরকম ভূমিকা পালন করবেন যদি এই ইউনিয়নবাসী আপনাকে নির্বাচিত করে? রাস্তাঘাট ছাড়া তো আসলে যোগাযোগ ছাড়া তো কোনো কিছুই উন্নতি সম্ভব না। অবশ্যই রাস্তাঘাট এবং বিদ্যুৎ এবং রাস্তাঘাট ছাড়া কোন অবস্থাতে কোন জায়গা উন্নয়ন হওয়ার সম্ভাবনা নাই। রাস্তাঘাট যে যে জায়গায় যত বেশি রাস্তাঘাট সুন্দর, যোগাযোগ ব্যবস্থা স্বচ্ছ, সেই জায়গাতে উন্নয়ন, সেই এলাকা উন্নয়ন তত বেশি উন্নত। রাস্তাঘাট ভাদেশ্বর এলাকা মোটামুটি একটা আপনি জানেন একটা অতীতের একটা ইয়ে আছে ভাদেশ্বরের, একটি ভালো ভালো এলাকা, শিক্ষিত এলাকা এবং যোগাযোগ ব্যবস্থাও ভালো। তারপরেও যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার, সেই দরকারগুলো যে জায়গায় যতটুকু প্রয়োজন সেই জায়গাগুলো ইন্ডিকেট করে, অর্থাৎ আমি নির্দিষ্ট করে মানে ধারাবাহিকভাবে সেগুলো চেষ্টা করে যাবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই ইউনিয়ন পরিষদের শিক্ষার মান উন্নয়ন বাড়িতে আপনি কিরকম ভূমিকা পালন করেন যদি ইউনিয়নবাসী আপনাকে নির্বাচিত করে? শিক্ষা হচ্ছে জাতির মেরু, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। একজন মনীষী বলেছিলেন
যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। শিক্ষা ছাড়া কোনো এলাকা উন্নয়ন সমৃদ্ধি ঘটানো সম্ভব না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরাও ছোটবেলা থেকে পড়ে আসছি। তো শিক্ষার জন্য অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। শিক্ষা ছাড়া যেহেতু জাতির উন্নয়ন সম্ভব না, সেহেতু শিক্ষার জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন, সর্বস্তরের মানুষের সাথে সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে, সেই পরামর্শ অনুযায়ী শিক্ষাকে কিভাবে আরো উন্নততর করা যায় সেই প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ইউনিয়ন পরিষদকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত ইউনিয়ন গড়তে আপনি কি রকম পদক্ষেপ নেবেন? আসলে সন্ত্রাস এবং মাদক, বিশেষ করে মাদকটা আসলে আমাদের সমাজকে মানে কি বলবো, মানে খুবই একটি নিকৃষ্ট দিক। সকলেরই উদ্দেশ্য থাকে একটা মাদক মুক্ত সমাজ হোক এবং একটা সন্ত্রাস মুক্ত সমাজ হোক। তো সন্ত্রাস এবং মাদক আসলে একজনের কোনো বিষয় নাই, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এই মাদক মুক্ত কিভাবে করা যায় এবং সন্ত্রাস মুক্ত কিভাবে করা যায়, কিভাবে সবাইকে সবার পরামর্শ ক্রমে মাদক মুক্ত করা সম্ভব এবং সমাজকে সন্ত্রাস মুক্ত করা সম্ভব, সেই পরামর্শ নিয়ে তাদের সাথে এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করে গিয়ে আমরা আমার এলাকার সমাজ মাদক এবং সন্ত্রাস মুক্ত করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ইউনিয়ন পরিষদে অনেক মানুষ আছে যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত, তাদেরকে ভাতার আওতায় আনতে আপনি কিরকম পদক্ষেপ নেবেন? ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন। আসলে আমাদের দেশের যে বয়স্ক ভাতা, যেটা বিশেষ করে আমাদের দেশে যে এখন শুরু হয়েছে বিগত কয়েক বছর ধরে, এটা একটি ভালো লক্ষণ। আগে তো সেই অবস্থাই ছিল না, সেই ধরনের কোনো সুযোগ ছিল না। যেহেতু বয়স্ক ভাতা সরকার, যে সরকারে আসুক, প্রত্যেক সরকারে চাচ্ছে বয়স্ক ভাতা দিচ্ছে এবং বিধবা ভাতা দিচ্ছে। তা আসলে বিধবা এবং বয়স্করা এনারা অবশ্যই অসহায়, এনাদেরকে অবশ্যই বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দেওয়া দরকার। তবে প্রয়োজনের তুলনায় হয়তো বা কম, আমরা আবদার রাখবো সরকারের কাছে যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার কোটা যাতে আরো বৃদ্ধি করা যায়, এবং বয়স্ক ভাতা যারা সামান্য বয়স্ক ভাতার ধরুন হয়তো উনি একটু ভালোভাবে থাকতে পারবেন, চলতে পারবেন, কারণ আমাদের দেশের অসহায় মানুষকে দেখার মতো তার নিজের পরিবারের মানুষও ছাড়া বাইরের মানে অন্য কোনো সাধারণ মানুষ তাদেরকে দেখার সুযোগ নাই, কারণ নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। সে বয়স্ক ভাতা যদি একজন বয়স্ক মানুষ যদি সে বয়স্ক ভাতা পায়, অন্তত পক্ষে সে কোন রকম নিরাপত্তা করতে পারবে। আর আমার একটা আরেকটি লক্ষ্য আছে, বয়স্ক ভাতার কোটা বৃদ্ধির জন্য সুপারিশ করা এবং বিধবা ভাতার জন্য সুপারিশ করা, এবং বন্টনটা যাতে সুষ্ঠুভাবে হয়, বন্টনটা যাতে কোনো ধরনের আপনার যে কি বলে আপনার যে আমাদের দেশে একটা কথা আছে না যে মুখ দেখে দেওয়া, অর্থাৎ আমার আমার পরিচিত স্বজন প্রীতি, যেটা অবশ্যই স্বজন প্রীতি বাদ দিয়ে প্রপারলি যার দরকার যে এলাকার বিভিন্ন ওয়ার্ডের আমার মুরব্বীরা থাকবেন, সেই মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে এবং যার প্রয়োজন সত্যিকারের যিনি বয়স্ক ভাতার যোগ্য তাকেই বয়স্ক ভাতা তা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার চেষ্টা থাকবে, কারণ আমি কারো মুখ দেখে দিব না বা স্বজন প্রীতি করবো না, এবং স্বজন প্রীতি করতেও নিষেধ করবো, যে বলবো যে যোগ্য তাকে দেওয়ার জন্য। আর আরেকটি জিনিস আমার নিজের থেকে আমার নিজের একটা চিন্তা ভাবনা আছে, যে আসলে এতিমদের জন্য আমি কিছু ইউনিয়নের পক্ষ থেকে কিছু করবার আমার একটা মনোবাসনা আছে, কারণ এতিম তো এতিমই থাকে। কারণ আমরা জানি এতিম শিশু কত অসহায়, বাপ তার পিতার স্নেহ পায় না, বা একটি সন্তান তার যা আবদার থাকে তার মাতা পিতার কাছেই থাকে, অথচ এতিম হয়ে গেলে তার তো আবদার করার কিছু নেই, বা আবদার করলেও তার সেটা স্বার্থটা পূর্ণ করতে পারে না। তাই আমার চেষ্টা থাকবে, আমার এবং ইচ্ছা থাকবে আমার, এবং আমার একটা কমিটমেন্ট, আমি যদি আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে থাকেন, আমি যদি নির্বাচিত হই, তাহলে ইনশাআল্লাহ আমি এই আপনার চ্যানেলের মাধ্যমে আমি ওয়াদা করতেছি, আমি এই অসহায় যারা এতিম তাদের জন্য কিছু করার আমার অবশ্যই চেষ্টা থাকবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ইউনিয়ন পরিষদে আসলে যে কোভিড-19 ভাইরাস আসার পর থেকে আপনারা কিভাবে মানুষদেরকে বোঝাচ্ছেন করোনা সম্পর্কে? করোনা সম্বন্ধে, করোনা একটি মহামারী, সমস্ত পৃথিবী জুড়ে এই মহামারী কি অবস্থা করতেছে আপনারা জানেন। তাই করোনার জন্য যে সচেতনতামূলক যে অবস্থা, সেটা সবকিছুর পরে যে আমাদের ভালো করে স্যানিটেশন করা, হাত ধৌতো করা, বা ঘরের বাইরে গেলে ঘরে আসার পরে গোসল করা, হাত ধৌতো করা, এবং মাস্ক সবসময় মাস্ক ব্যবহার করা বাইরে গেলে, এবং সামাজিক যেটা দূরত্ব সেই দূরত্বটা বজায় রাখা।
ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে অবশেষে শেষ কথা জানতে চাচ্ছিলাম, আসন্ন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। আসলে ইউনিয়নবাসী যারা মা বোনেরা আছেন, যুব সমাজ যারা আছেন, প্রবীণ মুরব্বীরা যারা আছেন, যারা আপনাকে ভোট দিলে তারা তাদের ভোটে আপনি নির্বাচিত হবেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার নির্বাচন প্রসঙ্গে আগাম কিছু বলতেন। তারা ভোট যারা দিবে অবশ্যই আমার ইউনিয়নের এরাই ভোট দিবেন, যারা ভোট দিবেন তারা যদি আমার উপরে আস্থা রাখেন, তারা যদি মনে করেন যে আমি যোগ্য এবং তাদের প্রত্যাশা আমি পূরণ করতে পারবো, আমিও আদাবদ্ধ তাদের সাথে, অবশ্যই আমি সঠিকভাবে তাদের যতটুকু যার যেটা প্রয়োজন, যার যেটা যেটা চাহিদা তার যৌক্তিক হয়, অবশ্যই আমি আপনার মাধ্যমে বলতেছি আমি কোনো ধরনের স্বজনপ্রীতি করবো না, কোনো ধরনের অন্যায় প্রশ্রয় নিব না, আশ্রয় নিব না, কোনো ধরনের কারো হুমকিতে বা কারো ধরনের অনুরোধের মাধ্যমে আমি আমার আত্মীয় স্বজন হোক বা আমার শুভাকাঙ্ক্ষী হোক তাদেরকে আলাদাভাবে কিছু সুবিধা দিব না, আমি সকলকে সমান দৃষ্টিতে দেবো, সবাই আমার কাছে সম অধিকারের অধিকারী, সবাই সেই অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ আমরা নির্বাচনী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা 8 নং বাদেশ্বর ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বর্তমানে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তারেক বাড়ি এমি সাহেবের সাথে কথা বলছিলাম। ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম উনি কেন নির্বাচনে আসবেন, এই নির্বাচনে আসার লক্ষ্য উদ্দেশ্য কি। উনি একটি কথা বলেছেন, ইউনিয়ন পরিষদকে একটা রূপ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেয়েছেন গ্রাম হবে শহর, সেটা অতি দ্রুতই সেটা বাস্তবায়িত হবে এইরকম প্রতিনিধিদের মাধ্যমে। এই প্রতিনিধিরা যদি নির্বাচিত হন, আসলে এরকম প্রতিনিধি যদি নির্বাচিত হন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ, একদিন সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। বুট একটি মহামূল্যবান অমূল্য সম্পদ, আপনার এমন একটা বুট, আপনারা এমন কাউকে বুট দিবেন না যে বুটটা দেওয়ার পরে আপনাদের ইউনিয়নের ব্যাঘাত ঘটে, আপনাদের ব্যাঘাত ঘটবে, আপনাদের বিপদের সময় পাশে পাবেন না, তাদেরকে আপনারা বুট দিলে আগ্রহ বুট করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।